সিরাজগঞ্জের গঞ্জগ্রামে তাঁতিবাড়ি মানেই ঐতিহ্যবাহী চরকা ঘুরিয়ে নলিতে সুতা পেঁচানোর চিরচেনা দৃশ্য। নীলের তৈরি সুতা কাজ কমিয়ে দিয়েছে চরকার, হাতের টানে ঘুরুক কিংবা যন্ত্রের জোরে চরকার আগের মতো সুতা বানায় না, এখন সুতা পেঁচানোর কাজ করে শুধু। তাঁতিরা এখন কাপড় বোনার সুতা কিনে আনেন বাজার থেকে। বাজার থেকে কিনে আনা সুতা ব্লিচিং পাউডার মেশানো পানিতে ধোয়াই প্রথম কাজ। কামারদের কাঁচামাল যেমন লোহা, কুমারদের মাটি, তাঁতিদের তেমনি মূল রসদ সুতা। কাপড় বোনার আগে অনেকখানি সময় তাঁতিদের দিতে হয় শুধুই সুতার পেছনে। তাঁতি বাড়িতে কাজ হয় ধাপে ধাপে, সুতার কাজটা সবার আগে। পানিতে ধোয়া সুতার বান্ডিল রোদে শুকানোর এই কর্মযজ্ঞ চলছে সিরাজগঞ্জ সদরের বকুলি ইউনিয়নের কালিদাস গাতি, মুক্তার গাতি ও রতনী গ্রামে। তাঁত প্রধানী জনপদে সুতা দিয়ে লুঙ্গি বোনা হয় বেশি। রোদে শুকানো সুতা এবার রং করার পালা। রং করার কাজটি চলে দুই ধাপে। রং পাকা করার জন্য আগে আস্তর ধরাতে হয় সুতায়, এজন্য আস্তর জাতীয় প্রাথমিক রঙে রাঙানো হয় প্রথমে, পরে রাঙানো হয় পাকা রঙে। প্রাথমিক রং তুলনামূলকভাবে হালকা থাকে। সিরাজগঞ্জের সদর উপজেলায় প্রায় 16,000 তাঁত নিয়ে কাজ করে 1,200 তাঁতি পরিবার। বকুলি ইউনিয়নের কালিদাস গাতি, মুক্তার গাতি ও রতনী গ্রামে তাঁত আছে 1,300 আর তাঁতি পরিবার প্রায় 500। এক বান্ডিল সুতা পাকা রঙে রাঙাতে রঞ্জক পদার্থ লাগে মোট 14 তোলা। 7 তোলা নির্দিষ্ট রঙের রঞ্জক পদার্থের সাথে দিতে হয় আরও 7 তোলা সোডিয়াম হাইপ্লোক্লোরাইড। গরম পানিতে রং জাল দিয়ে তাতে ডোবানো হয় সুতার বান্ডিল। উপযুক্ত তাপমাত্রায় রঞ্জক পদার্থের অণুগুলো সুতার অণুগুলোর সাথে বন্ধন তৈরি করলে কাঙ্ক্ষিত রং ধারণ করে সুতা। রং কতটা পাকা হবে তা নির্ভর করে রঞ্জক পদার্থের মান, তাপমাত্রা এবং সময় নিয়ন্ত্রণের উপর। বাজার থেকে কিনে আনা সুতা এভাবে ওরা রাঙিয়ে নেন চাহিদা মাফিক রঙে। রঙিন সুতার বান্ডিল চৌবাচ্চার আলাদা আলাদা পানিতে ধুয়ে নিলে বেরিয়ে যায় সুতার গায়ে লেগে থাকা বাড়তি রাসায়নিক পদার্থ। চালের গুঁড়া, ময়দার গুঁড়া ও অ্যারারুটের লেই বানিয়ে এবার মাড় দেওয়ার পালা। রঙিন সুতায় মাড় দেওয়ার এই কাজকে তাঁতিরা বলেন পাড়ি করা। মাড় দিয়ে এভাবে পাড়ি করার ফলে লুঙ্গির সুতার দৃঢ়তা এবং উজ্জ্বলতা বাড়ে।
পারি করার পর সুতা শুকানো হয় খোলা বাতাসে রোদের তাপে। লুঙ্গি বোনার জন্য এখানকার তাঁতিরা সুতা সাধারণত কেনেন বান্ডিল ও বেল হিসেবে, 10 পাউন্ডে 1 বান্ডিল, 400 পাউন্ডে 1 বেল। দেড়থানের 6টি লুঙ্গি বুনতে তাঁতিদের সুতা সাধারণত লাগে 30 থেকে 32 মুড়া, অর্থাৎ 2 কেজির মতো। খোলা জায়গার রোদ হাওয়া লাগে বলে সুতা শুকানো হয় পথ ঘাট উঠান সবখানে। লাল, নীল, সবুজ, সাদা আর কালো রঙের সুতাই বেশি লাগে লুঙ্গি বুনতে। রোদে শুকানো রঙিন সুতা এবার চরকার সাহায্যে নলিতে পেঁচানোর পালা। চরকার সাহায্যে নলিতে সুতা পেঁচানোর কাজ সাধারণত মেয়েরাই বেশি করেন। সুতা জড়ানো নলি বা ববিনের ঠাঁই এবার ববিন হোল্ডারে। লুঙ্গি বুনতে সাধারণত নীল রঙের সুতাটাই বেশি ব্যবহার করেন তাঁতিরা। এখানে লুঙ্গির লম্বালম্বি সুতা সাজিয়ে নেয়ার কাজ চলছে সানা নামের ছাঁচে। সানার মধ্য দিয়ে যাওয়া অসংখ্য ববিনের নানা রঙা সুতা জড়ানো হয় আধা যান্ত্রিক ড্রাম হুইলের গায়ে। ড্রাম হুইলে জড়ানো সুতার পরও ব্যবহৃত হয় লুঙ্গির লম্বালম্বি থান বুনতে। ড্রাম হুইলে সুতা সাধারণত সাজানো হয় লুঙ্গির পাড় এবং জমিনের রং বৈচিত্র্য অনুযায়ী। এবার কাজ আরেক ধরনের সানায়। তাঁত যন্ত্র নিয়ন্ত্রণের জন্য বানানো পুরোপুরি সুতায় তৈরি এই সানাকে তাঁতিরা বলেন সানা ব। লুঙ্গি বোনার সময় সানা ব নিয়ন্ত্রিত 2 পারুতের সুতার ভেতরে মাকু আসা যাওয়া করলে তৈরি হয় লুঙ্গির বহর। নরদে জড়ানো লম্বালম্বি সুতা তাঁত যন্ত্রে বসিয়ে মোম দিয়ে মাজলে সুতাগুলো আঁশমুক্ত ও মোলায়েম হয়। মাকুতে থাকা বাইনের সুতা লুঙ্গি বোনার সময় লম্বালম্বি 2 পারুতের সুতার মাঝে আড়াআড়ি সুতার যোগান দেয়। এক একটি খটখটিয়ে বা গর্ত তাঁতে প্রতিদিন 6 থেকে 12টির মতো লুঙ্গি বোনা যায়। লুঙ্গি বোনার জন্য তাঁতিরা এক হাতে টানেন সানা লাগানো কাঠের হাতল, অন্য হাতে মাকু চালানোর হাতা রশি। গর্ত তাঁতে পদযুগলও কাজে লাগে। দেশীয় এই খটখটি বা গর্ত তাঁত এখন প্রায় বিলুপ্তির পথে। হস্তচালিত গর্ত তাঁত আর বহুল প্রচলিত চিত্তরঞ্জন তাঁতকে হটিয়ে দিয়ে দিন দিন ব্যবহার বাড়ছে বিদ্যুৎ চালিত পাওয়ার লুমের। উৎপাদনশীলতা বাড়ানোর জন্য বর্তমানে 90% লুঙ্গি তৈরি হয় বিদ্যুৎ চালিত পাওয়ার লুমেই। বোনার কাজ শেষ হলে তাঁতের যন্ত্রাংশ খুলে এভাবে অবমুক্ত করা হয় লুঙ্গির থান। সিরাজগঞ্জের লুঙ্গির টেকসই, রঙও পাকা, গুণে মানে তাই দেশজোড়া খ্যাতি। লুঙ্গি বহরে সাধারণত 3 হাত আর দৈর্ঘ্যে 5 থেকে 5.5 হাত হয়। বাঙালি জীবনধারায় পুরুষের প্রতিদিনের সঙ্গী ঐতিহ্যবাহী এই লুঙ্গি আরামদায়ক ঘরোয়া পোশাক হিসেবে জনপ্রিয়তার শীর্ষের স্থান।
ঐতিহ্যে সৌকর্যে গুণে আর মানে যেন আবহমান বাঙালিয়ানারই আরেক নাম সিরাজগঞ্জের লুঙ্গি।